আমি সরস্বতী পুজোর ব্লগে বলেছিলাম যে আমার ভিডিওতে কারি আঙুল দিয়ে লাইক করবে, আমি পরের ভিডিওতে তার নাম নেবো। সে আমার ফ্রেন্ড নৈরঞ্জনা, ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে লাইক করার জন্য। কেন, কিসের জন্য? কেউ সেরকম ভাবে জানতো না যে। হে গাইস, আজ অনেক দিন পর একটি হরার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের চার্লি সম্পর্কে কিছু বলবো। তো চলো শুরু করি আজকের স্পুকি হরার ভিডিওটা। তো ঘটনাটি অনেক বছর আগে, একটি শহরে একটি ছোট্ট পরিবার থাকত, চার্লি। চার্লি তার ছোট্ট পরিবার অর্থাৎ তার মা বাবার সঙ্গে খুব আনন্দেই ছিল। হঠাৎ একদিন কি হলো, কেন, কিসের জন্য কেউ জানে না, চার্লির বাবা সুইসাইড করল। কেন, কিসের জন্য, কেউ সেরকমভাবে জানতো না যে কেন এরকম করেছে বা কিছু কিছু জানে না। এই ঘটনার জন্য চার্লি ও তার মা খুবই ভেঙে পড়েছিল। চার্লি এবং তার মা তার বাবার মৃতদেহটাকে ঘিরে বসেছিল, তারা দুজন খুবই কাঁদছিল। তো হঠাৎ করে চার্লির মায়ের নজর চার্লির বাবার পকেটের দিকে গেল। সেখানে দুটি পেন্সিল এবং একটি পেপার ছিল। পেপারটার মধ্যে লেখা ছিল, চার্লি ইজ এ ব্যাড গার্ল। কথাটা শোনার পরে চার্লি খুবই দুঃখ পেল এবং সে ডিপ্রেশনে চলে গেল। সে খাওয়া দাওয়া বলতে গেলে বন্ধই করে দিয়েছিল, ঘর থেকে খুবই কম বেরোতো, বলতে গেলে বেরোতোই না। তো এই ঘটনাটি প্রায় 3 মাস পর, মানে চার্লির বাবা মারা যাওয়ার 3 মাস পরের ঘটনা এটা। একদিন রাতে খুবই বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে চার্লির বাড়ির দরজায় কেউ নক 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 করল। চার্লি এবং তার মা দুজন মেয়ে একা রাত্রিবেলাতে বাড়ি রয়েছে, ঘরে রয়েছে, তাদের তো একটু ভয় তো লাগবারই কথা। তো চার্লির মা ভয়ে ভয়ে এসে জিজ্ঞাসা করল, কে বাইরে, কে এসেছেন? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। চার্লির মা আবারও একটু ভয় পেয়ে গলায় কাঁপতে কাঁপতে বলল, কে বাইরে, কে এসেছেন? কিন্তু তাও বাইরে থেকে কোনো উত্তর এলো না। তখন চার্লির মা ভাবল হয়তো কারোর শেল্টারের প্রয়োজন, তাই তিনি দরজাটা খুলে দিল। মানে এরপর বলতে গেলে আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে। এটা একটি রিয়েল স্টোরি গাইজ, আমি তোমাদের ফার্স্টে বলিনি, বাট এটা একটি রিয়েল স্টোরি। তো দরজার বাইরে দাঁড়িয়েছিল চার্লির বাবা, যে কিনা এই দুনিয়াতে আর নেই, যার এই দুনিয়ায় কোনো অস্তিত্বই নেই। সে কিভাবে আসতে পারে এই দুনিয়ায়? তো এই ভেবে চার্লির মা মানে বলতে গেলে অবাক, পুরো পাথরের মতো দাঁড়িয়েছিল। সে জিজ্ঞাসা করল, চার্লি কি ঘুমিয়ে পড়েছে? কিন্তু চার্লির মা উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। সে আবারও জিজ্ঞাসা করল, চার্লির কি খাওয়া হয়ে গেছে, সে কি ঘরে এখন ঘুমাচ্ছে? যখন সে দেখল কোনো উত্তর আসছে না, তখন সে চার্লির ঘরের দিকে চলে গেল। চার্লির মা ওখানেই দাঁড়িয়েছিল, কারণ তার মাথায় কিছু ঢুকছিল না যে কি হচ্ছে, কে এলো এটা। তো হঠাৎ করে একটা জোরে চিৎকারের আওয়াজ শোনা গেল, চিৎকারটা ছিল চার্লি। চার্লির মা তখন তার ঘুম থেকে বেরিয়ে এলো এবং চার্লির ঘরের দিকে দৌড়ে দৌড়ে গেল এবং গিয়ে দেখল ঘরে কেউ নেই। মানে এমন হয়েছে যে কিচ্ছু হয়নি। তো তখন চার্লির মা খেয়াল করলো চার্লি মাটিতে উল্টো হয়ে পড়ে আছে। চার্লিকে যখন তার মা সোজা করল, তখন সে দেখল চার্লি আর জীবিত নেই।
তখন চার্লির মা জাস্ট ভেঙে পড়লো, কান্নায় ভেঙে পড়লো যে এই দুনিয়াতে তার আর কেউ নেই। তো তারপরে তিনি সেই রেসটা ছেড়ে চলে গিয়েছিল। এই ঘটনাটি এক সপ্তাহ পর চার্লির দুটো বেস্ট ফ্রেন্ড ছিল, সেই বেস্ট ফ্রেন্ডকে চার্লি সব কথা শেয়ার করতো। চার্লি তাদের বলেছিল যে চার্লি প্রতি রাতে তার বাবাকে ডাকার চেষ্টা করত এবং তার বাবার সঙ্গে কথা বলত। একটা অন্য দুনিয়ার মানুষ একটা জীবিত ব্যক্তির সঙ্গে কথা বলা বলতে গেলে প্রায় অসম্ভব, কিন্তু তারা ছিল ছোট নিষ্পাপ শিশু, তারা অত বুঝবে কী করে। তাই তারা দুজন ভাবল যে তারাও চার্লিকে ডাকবে, চার্লি প্ল্যানচেট করবে। তারাও প্ল্যানচেট করতে বসলো, পেজের এক সাইডে ইয়েস লিখলো অ্যান্ড ঠিক তার বাঁকা সাইডে ইয়েস লিখলো, এবং চার্লির অন্য কোনায় সরি পেপারের অন্য কোনায় লিখলো নো অ্যান্ড তার বিপরীত সাইডে লিখলো নো, এবং মাঝখানে পেন্সিলকে প্লাস মোডে রাখলো এবং বলল চার্লি চার্লি আর ইউ হিয়ার, নো রিপ্লাই। তারপরে ওরা দুজন আবারও বলল চার্লি চার্লি আর ইউ হিয়ার, এবারেও কোনো উত্তরের নেই। তারা দুজন তৃতীয়বার বলল চার্লি চার্লি আর ইউ হিয়ার, তখন সেই ক্লাস মোডের পেন্সিলটা ইয়েসের দিকে ঘুরে গেল। ওরা দুজন জাস্ট ভয়ে সেখান থেকে উঠে গেল এবং তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে সে তার মা, তারা দুজন তার মাকে সব কথা বলল এবং তারা দুজন রাত্রিবেলা যা বাজে বাজে স্বপ্ন দেখেছে যে চার্লি ওদের স্বপ্নে এসছে এবং বলছে আমাকে কেন ডেকেছিস, ইচেতর ইচেতর আরও বাজে বাজে স্বপ্ন দেখেছিল সব ওরা দুজন ওদের মাকে বলল। ওদের মায়ের মাধ্যমে বা ওদের দুজনের মাধ্যমে পুরো দুনিয়ায় চার্লি বিষয়টা ছড়িয়ে গেল এবং এটি একটি গেমে পরিণত হলো। এই গেমটি অনেকেই ট্রাই নিয়েছে, অনেকের সঙ্গে প্যারানর্মাল অনেক বিষয় ঘটেছে, বাট অনেকের সঙ্গে কিছুই হয়নি, জাস্ট বিষয়টা নর্মাল। তবে গাইস আমি একটা কথা বলে দিই, এই খেলাটা তোমরা কোনো বাচ্চার সঙ্গে খেলো না, কোনো বড়োর সঙ্গেও খেলো না, আবার কোনো জীবিত মানুষের সঙ্গেও খেলো না। এই খেলাটা তোমরা খেলো বা আমি খেলি একটি মৃত ব্যক্তির সঙ্গে যার নাম চার্লি। তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল চার্লির স্টোরিটা আসলে কি? তো তোমরা যদি চাও যে আমি এই গেমটা ট্রাই নি, তো তোমরা আমাকে কমেন্ট করে দেবে যে আমি এই গেমটা ট্রাই নেব না নেব না, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এতদিনই, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ভালো ভালো কমেন্ট করবে। তো চলো এইসব করে দেবে, বিকজ এইসব করতে কোনো টাকা লাগে না, সব কিছু বিলকুল ফ্রি ফ্রি অ্যান্ড ফ্রি। তো ওকে দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।